হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে ফুচকা বা পানিপুরির বিজনেস। ইতিপূর্বে আপনি আমাদের চ্যানেলে ফুচকা বা পানিপুরির বিজনেস সংক্রান্ত ভিডিও হয়তো দেখেছেন, তবে আজকের ভিডিওটি অন্য সব ভিডিওর তুলনায় অনেক বেশি ইনফরমেটিভ হবে। কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রফেশনালি ফুচকা বা পানিপুরির ব্যবসায় ব্যবহৃত সকল মেশিনারিজ, তার স্পেসিফিকেশন, কিভাবে এই বিজনেসটি শুরু করবেন, কোথায় কোথায় এবং কিভাবে এটি বিক্রি করে একজন সফল উদ্যোক্তা হতে পারেন তা সবই জানাব এবং এই ব্যবসার খুঁটিনাটি সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যেন আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ব্যবসা বাজার বিধি, একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল। বাংলাদেশ ও ভারত সহ এশিয়ার নানা কান্ট্রিতে ফুচকা বা পানিপুরি বহুল পরিচিত ও জনপ্রিয় একটি ফুড আইটেম, যা খায় না বা চেনে না এমন লোক হয়তো খুঁজে পাওয়া মুশকিল। আমাদের দেশের আনাচে কানাচে অনেক উদ্যোক্তা ভাইদের এই ব্যবসা করতে দেখা যায়। বাংলাদেশে ফুড আইটেমের বিজনেস তুলনামূলকভাবে বেশি লাভজনক, ফুচকা তার মধ্যে অন্যতম। কিন্তু এই ফুচকা তৈরি করা অনেক বেশি ভেজাল ও কষ্টসাধ্য, তাই বিভিন্ন ধরনের মেশিনারিজের সাহায্যে আপনি আপনার ফুচকা বানানোর কাজকে আরো দ্রুততর ও সহজেই সম্পূর্ণ করতে পারেন। আজকে ফুচকা বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মেশিনারিজ ব্যবহার সম্পর্কে জানাবো, যেন আপনি সকল মেশিন সম্পর্কে ধারণা রাখতে পারেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী স্পেসিফিক মেশিনগুলো ক্রয় করতে পারেন। ফুচকা তৈরির জন্য সবার প্রথমে আপনার ডো বা খামি তৈরি করার জন্য এ ধরনের মিক্সার মেশিনের প্রয়োজন হবে, যা ক্যাপাসিটি ও মডেল অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 40 কেজি অথবা 50 কেজির খামি মিক্সার আমাদের কাছ থেকেই নিতে পারবেন। খামি রেডি হবার পর এবার আপনি চাইলে ছোট আকারে একটি শিটার বা বেলনা মেশিন নিতে পারেন। এর মাধ্যমে খামি থেকে ফুচকা প্রস্তুতের জন্য শিট তৈরি করতে পারেন। এতে ফুচকার থিকনেস ঠিক থাকে। এই মেশিনটি খুব বেশি বড় না, ছোট একটি মেশিন। লেন্থ 30 ইঞ্চি, উইথ 20 ইঞ্চি এবং হাইট মাত্র 32 ইঞ্চি। মেশিনটি ছোট হওয়া যে কোনো জায়গায় রেখে আপনি কাজটি করতে পারেন। এটি হাই কোয়ালিটি ফুল স্টেনলেস স্টিল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, তাই সচরাচর জং ধরার ভয় থাকে না। এর অপারেটিং সিস্টেমও খুব ইজি, যে কেউ পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এই কাজটি সম্পূর্ণ করতে পারবে। আবার চাইলে এটি ছাড়া ডিরেক্ট ফুচকা মেকিং মেশিনের মাধ্যমে এই কাজটি আপনি সম্পূর্ণ করতে পারেন। তবে আগেই জানিয়েছি আজকে সমস্ত সেটআপ নিয়ে ধারণা দিব, তাই বলে রাখলাম। এরপর আপনি স্ক্রিনে দেখতে পাওয়া এই ফুচকা মেশিনের সাহায্যে বিভিন্ন সাইজের ফুচকা তৈরি করতে পারবেন, যা ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন রকম হয়। যেমন ঘন্টায় 2 থেকে 3 হাজার পিস, 4 থেকে 6 হাজার পিস, 7 থেকে 8 হাজার পিস, এভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ছোট বড় বিভিন্ন প্রোডাকশনে নিতে পারেন। এগুলো নর্মাল বাসা বাড়ি 220 ইলেকট্রিক লাইনে চালানো সম্ভব। আগেই বলেছি অপারেটিং সিস্টেম নিয়ে কোনো ধরনের টেনশন নেই, কারণ এগুলো আমরাই শিখিয়ে দিই। এগুলো অপারেটিং সিস্টেম ইজি, তাই পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন থাকে না, দেখালেই আপনি করতে পারবেন। অনেকেই কোয়েশ্চেন করে মেশিনের সাহায্যে ফুচকা কাটিং করলে এটি কি ফুলবে কি না, তাই তাদের জন্য বলে রাখি ফুচকা ফোলাটা নির্ভর করে আপনার খামি রেডি হবার উপর। আপনি খামি প্রস্তুতে কি কি ব্যবহার করছেন তার পরিমাণ ঠিক আছে কিনা তার উপর, মেশিনের উপর নয়। মেশিন আপনাদের জাস্ট ফুচকা কাটিং করে দিবে, তাই এই ভুল ধারণা রাখবেন না যে ফুচকা ফুলবে না, কারণ ফুচকা অবশ্যই ফুলবে। এরপর ফুচকা কাটিং এর পর ভাজার পালা। এর জন্য শুরুতে আপনি নর্মাল কড়াই ব্যবহার করতে পারেন, যেগুলো আমরা বাসা বাড়িতে ব্যবহার করি। আর যদি আপনার দিনে হিউজ পরিমাণ ফুচকা ভাজার প্রয়োজন হয় তাহলে আপনি মেশিনের ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি ফুচকা বা পানিপুরি ফ্রায়ার অথবা ইলেকট্রিক কাদাই বিভিন্ন ক্যাপাসিটি নিতে পারেন। সম্পূর্ণভাবে ফুচকা রেডি হবার পর এবার বলি কিভাবে আপনি এটি সেল করতে পারেন। আপনি চাইলে নিজ দোকানেই এটি ব্যবহার করতে পারেন অথবা হোলসেল বিক্রি করতে পারেন। বিভিন্ন জায়গা থেকে ফুচকা বিক্রেতারা এসে আপনার থেকে হোলসেল রেটে এটি ক্রয় করতে পারে। এছাড়া আপনি পানিপুরি প্যাকেটজাত করে বিভিন্ন দোকানে হোলসেল করতে পারেন, কেননা বর্তমানে অনেকেই বাড়িতে ফুচকা বা পানিপুরি বানিয়ে খেতে পছন্দ করে। এই মেশিনগুলো সম্পর্কে যদি আরো কোনো ডিটেলস এর প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। সেখানে মেশিন সংক্রান্ত যাবতীয় সমস্ত ডিটেলস দেওয়া থাকে, জাস্ট মেশিন নেম সার্চ করলেই পেয়ে যাবেন। ওয়েবসাইটটি হচ্ছে www.ridersgroupbd.com। অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। অ্যাজ এ ইম্পোর্টার আমরা যে কোনো মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি।
আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি, যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয়, হ্যাসাল মুক্তভাবে কাজ করতে পারেন। যেমন মেশিন সেটআপ থেকে শুরু করে ব্যবহার বিধি ট্রেনিং দেওয়া, প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। একটা ভিডিওতে সবসময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না, ভুল ত্রুটি থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে। তাই যারা মেশিন নিতে ইচ্ছুক তারা দয়া করে আমাদের অফিসে এসে বিস্তারিত আলোচনা করে যাবেন এবং আপনাদের রিকোয়ারমেন্ট জানিয়ে যাবেন, আমরা সেই অনুযায়ী কাজ করব। আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর 1 ফেয়ার প্লাজা মার্কেট লেভেল 10 এসে। আমাদের অফিস টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা, শনি থেকে বৃহস্পতি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।